রাজ্য সরকারের নেতৃত্ব রাজ্য চলিছে গস কটা অভিযান। হাতত অত্যাধুনিক চুকা করত লৈ অত্যন্ত নির্দয়ভাবে এফালের পর এদল লোকে চলাই গৈছে অরণ্য ধ্বংস অভিযান। রাতির এন্ধারত নহয় দিনের পোহরত প্রশাসনের পৃষ্ঠপোষকততেই এইদরে গোয়ালপাড়া জেলার রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত চলিল শাল বনের ধ্বংসযজ্ঞ। শুক্রবারের দিনট 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দুয়োকাষে কাটি পেলা হয়েছিল 2300 জোপা শাল গছ। শনিবারে পুয়ারে পড়া আগিয়া বুধিপার পথর কাহত এফালের পর বন ধ্বংস অভিযান বন বিভাগের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এটা দুয়োকাষে কেবল ধ্বংসলীলা দেখবলে পাওয়া গেছে। আর মোট সতীর্থই দেখাব এনে ধরনের এটা শাল গছসমূহ কাটি তহিলং করা হয়েছে। আর হাজার হাজার শাল গছ এনে ধরনের যে রাষ্ট্রীয় ঘাইপথর কাকতে আসলে এই শাল গছসমূহ কাটি এটা এনে ধরনের খাস্তাং করা হয়েছে। আর কেবল যময়ত মহা আড়ম্বরপূর্ণভাবে রাজ্য বন মহোৎসব সপ্তাহ পালন করেছে সরকারে, সেই সময়তেই 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথক ফোরলেন যুক্ত করবলৈ এইদরে গছ কটা যজ্ঞ চলাইছে সরকারে। কেবল কৃষ্ণাই বনাঞ্চলিক কার্যালয়ের অন্তর্গত বরমা আর বরমাতিয়া সংরক্ষিত বনাঞ্চলতে হেনু কটা হব 8000 জোপা শাল গছ। বাৰু আমাক উন্নতিও লাগে, কিন্তু ইয়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই নেকি বা কেনকা ধরনের শাল গছখিনি নকটাকে আমি একো বেলেগকে ভাবিব নোৱাৰো নেকি, সরকারে ভাবিব নোৱাৰে নেকি? কেবল 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথতেই নহয়, কৃষ্ণের পৰা তুরালৈ যোৱা পূর্বর 51 নম্বর আর বর্তমানের 217 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথতো কটা হব 2000 শাল গছ। ফোরলেন নির্মাণের নামত এই গছবুর নাকাটি বিকল্প উপায় চিন্তা করবলৈ পূর্বরে পৰা দাবি জনায় আহিছিল গোয়ালপাড়াবাসীর লগতে রাজ্যের প্রকৃতি প্রেমী সকলে। কেবল শাল গছর বাবে দৃষ্টিনন্দন হয়ে পড়া এই পথচোয়ার সৌন্দর্যও রাজ্যবাসীর মনত সুকিয়া গুরুত্ব লাভ করে আহিছে। কিন্তু রাইজর আগ্রহ দাবি কোনো ধরনের গুরুত্ব নিদি এইদরে শাল গছর ভরিত করত চলালে পথ নির্মাণকারী সংস্থায়। স্বাভাবিকতে এই কাণ্ডয় ক্ষোভের জন্ম দিছে অনেকর মনত। দুধনৈ পৰা অরূপ নাথ, গোয়ালপাড়ার পৰা রিঙ্কু দাস, News18 অসম নর্থ ইস্ট। কিন্তু